নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, আজ তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার থার্ড শিফটের 40টি জিকে প্রশ্নোত্তর নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা জানো যে গতকাল পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে 4টে শিফটের এই কোশ্চেন পেপার আপলোড করে দিয়েছে প্রত্যেকটা বুকলেট সিরিজের। আমি তারপর গতকাল রাতে ফার্স্ট শিফটের জিকে 40টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি এবং আজ সকালে থার্ড শিফটেরই ইংলিশের 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এবং এই ভিডিওতে আমরা থার্ড শিফটের জিকে নিয়ে আলোচনা করব। আজ রাতেও একটা ভিডিও আসবে। তোমরা কোন শিফটের কোন সাবজেক্টের ওপর ভিডিও চাইছো, অ্যান্সার কী চাইছো, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেটা আজ রাতে নিয়ে আসবো। ঠিক আছে, তোমাদের কমেন্ট যেখানে বেশি পড়বে সেটাই আমি নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করে দিও। তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু লাইক কিন্তু করো না, তো লাইক অবশ্যই করে দিও। কিছু জানা থাকলে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো আমাদের প্রথম প্রশ্ন, আমি এই বুকলেট সিরিজটা করাচ্ছি, তো তোমরা তোমাদের মতো বুকলেট সিরিজ থেকে প্রশ্নোত্তরগুলো মিলিয়ে নিও। ঠিক আছে, প্রথম প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, কোন দেশগুলি ফালকন শিল্ড 2023 সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে চায়না অ্যান্ড ইউএই, অর্থাৎ চীন এবং সংযুক্ত আরব এমিরেটস। অপশন বি সঠিক উত্তর। নেক্সট, 2024 সালে পেন প্রিন্টার পুরস্কার লাভ করেন কে? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ফ্রি ক্লাস আমি তোমাদের করিয়েছিলাম, সেখানে আমি এটা দিয়েছিলাম। ঠিক আছে, পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, তো তোমরা সেখানে দেখেছো যে পেন প্রিন্টার প্রাইজ পুরস্কার লাভ করেছিল অরুন্ধতী রয়। অপশন এ অরুন্ধতী রায় হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কে নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024-এ বিজয়ী হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনাস কার্লসেন। অপশন ডি ম্যাগনাস কার্লসেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, একটি দাবা বোর্ডে কতগুলি বর্গক্ষেত্র থাকে? সঠিক উত্তর হবে 64। অপশন সি 64 সঠিক উত্তর। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে কোচবিহার। অপশন সি কোচবিহার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি জর্ডনের রাজধানী? জর্ডনের রাজধানী হলো আম্মান। অপশন বি আম্মান হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আমাদের 44 নম্বর প্রশ্ন, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে রেডন। অপশন ডি রেডন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 46 নম্বর প্রশ্ন, সাম্প্রতিককালে কোন ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য ULAAS অর্থাৎ উল্লাস, ঠিক আছে, নবভারত সাক্ষরতা কার্যক্রম এই প্রকল্পে পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করেছে? ঠিক আছে, তো উল্লাস ইংলিশটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ। অপশন এ লাদাখ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? এটি আমি তোমাদের ফ্রি ক্লাস যে করিয়েছিলাম প্রিভিয়াস ইয়ার, সেখানে কিন্তু এটা করিয়ে দিয়েছিলাম তোমাদের। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, নরওয়ে, জার্মানি এবং ফিনল্যান্ড পশম খাবার এবং স্তন্যপ্রায়ী প্রাণীদের কোন রোগের রিপোর্ট করেছে? সঠিক উত্তর হয়ে যাবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এখানে আমাদের 52 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রন স্থাপন করতে প্রস্তুত কোন রাজ্য? ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রন স্থাপন করতে প্রস্তুত কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুজরাট। গুজরাট হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। 2024 ICC পুরুষ T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটিও আমি তোমাদের ফ্রি যে কারেন্ট অ্যাফেয়ার্সে একটি ক্লাস করিয়েছিলাম, সেখানে করিয়ে দিয়েছিলাম। USA অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, তোমরা দেখতে পাচ্ছ USA অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ব্লুটুথের উদাহরণ? ব্লুটুথ এর উদাহরণ হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট প্রশ্ন, ভারতীয় রেলওয়ের সহযোগী সংস্থা IRCTC দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে তেজাস এক্সপ্রেস। অপশন এ তেজাস এক্সপ্রেস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 59 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার আছে? এটি রয়েছে ভারতের রাষ্ট্রপতির। এটিও আমি তোমাদের ফ্রি ক্লাসে করিয়ে দিয়েছিলাম এবং আমাদের মক টেস্ট ব্যাচ থেকে তো অনেক জিকে কমন এসছে এবং ফ্রি ক্লাস থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন এসছে। নেক্সট প্রশ্ন 65 নম্বর প্রশ্ন, মোনালিসা কোন জাদুঘরে রাখা আছে? সঠিক উত্তর হবে দ্য লুভর। অপশন বি দ্য লুভর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দ্য স্টারি নাইট, দ্য স্টারি নাইট কে এঁকেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ভিনসেন্ট ভ্যান গগ। ভিনসেন্ট ভ্যান গগ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য 18 জুন থেকে 20 জুন 2024-এ জাতীয় যোগ অলিম্পিয়াড NYO এর আয়োজন করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, বৈটা বন্দনা কোন রাজ্যে পালিত হয়? বৈটা বন্দনা ওড়িশাতে পালিত হয়। অপশন এ ওড়িশা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জুড ফেলিক্স কোন ক্ষেত্রের একজন বিখ্যাত খেলোয়াড়? জুড ফেলিক্স কোন ক্ষেত্রের একজন বিখ্যাত খেলোয়াড়? সঠিক উত্তর হয়ে যাবে হকি। অপশন ডি হকি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 3টি নতুন ফৌজদারি আইন কার্যকর করা হয়েছে কবে থেকে? 1 জুলাই 2024 থেকে। অপশন এ 1 জুলাই 2024 থেকে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন খেলায় উভয় দিকে সবথেকে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে? সঠিক উত্তর হয়ে যাবে রাগবি। অপশন এ রাগবি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জ্যামিতির জনক নামে কে পরিচিত? জ্যামিতির জনক হলেন ইউক্লিড। অপশন বি, অপশন বি ইউক্লিড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় দিব্য কলা মেলার আয়োজন করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, অর্থাৎ সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ? সঠিক উত্তর হবে অপশন এ স্নায়ুকোষ। স্নায়ুকোষ অপশন এ সঠিক উত্তর। প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতরে পার হলেন ইংলিশ চ্যানেল? সঠিক উত্তর হবে আরতি সাহা। অপশন এ আরতি সাহা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ফারাক্কা থেকে গঙ্গা নদীর জলের একটা অংশ বা ভাগ যাচ্ছে যে প্রতিবেশী দেশটিতে, সেটি হলো বাংলাদেশ। অপশন সি বাংলাদেশ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1924 সালে কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সচিন্দ্র সান্যাল। অপশন ডি সচিন্দ্র সান্যাল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। জাতক কি? জাতক হলো বুদ্ধের পূর্বজন্মের গল্প। বুদ্ধের পূর্বজন্মের গল্প হলো জাতক। নেক্সট প্রশ্ন, কবে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছিল? এটিও আমি তোমাদের ফ্রি ক্লাসে করিয়ে দিয়েছিলাম। 1975 সাল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে ক্লার্কশিপ করিয়েছিলাম সেখানে কিন্তু এই প্রশ্নটা ছিল। তারপর সিটিবিটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে পারমাণবিক অস্ত্র। অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 90 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক সংবাদে উঠে আসা উদ্গাম পোর্টাল কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ RBI। অপশন এ RBI হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 1817 সালে কলকাতায় হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। অপশন সি রাজা রামমোহন রায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয়তার SI একক কী? তেজস্ক্রিয়তার SI একক হলো বেকেরেল। অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর বেকেরেল। নেক্সট প্রশ্ন, কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা চালু করেছে? কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ USA। অপশন বি USA হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটির শক্তির একক নয়? অর্থাৎ নিচের কোনটি শক্তির একক নয়? সঠিক উত্তর হয়ে যাবে কেলভিন। কেলভিন কিন্তু শক্তির একক নয়। অপশন বি কেলভিন সঠিক উত্তর। বায়ুমণ্ডলে যেটির ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি হয়? সঠিক উত্তর হবে অপশন ডি SO2 এবং NO2। অপশন ডি SO2 এবং NO2। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তারপর কিন্তু ম্যাথ রয়েছে। তো লাস্ট প্রশ্ন আমাদের, কোন দেশ ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে? এটিও আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম। তো এখানে সঠিক উত্তর হবে ওমান। অপশন সি ওমান হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের থার্ড শিফটের প্রত্যেকটা জিকে নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে। তোমরা আর কোন কোন শিফটের জিকে বা ইংলিশের ভিডিও চাইছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি আজকে রাতে সেটার ক্লাস নিয়ে চলে আসবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।